নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে তৈরি হবে সেই বিষয়ে আলোচনা করা হবে তাই ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সব থেকে ফাস্টে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে দিই হায়ার সেকেন্ডারি রেজাল্ট উচ্চ মাধ্যমিকে ছাত্র বান্ধব মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করল সংসদ রইলো পরীক্ষারও সুযোগও মাধ্যমিক ও একাদশীর ফলাফলের উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত মূল্যায়ন করা হবে শুক্রবার জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিভাবে মূল্যায়ন করা হবে তা সাংবাদিক বৈঠকে বিশদে জানিয়েছে সংসদ জানানো হয়েছে দু সালের মাধ্যমিকের সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বর দেখা হবে তুমি যে নাম্বার মাধ্যমিক যে নাম্বার পেয়েছো সাতটা বিষয়ে তার মধ্যে যে চারটাতে সব বেশি নাম্বার পেয়েছো সেই নম্বর দেখা হবে সেই প্রাপ্ত নম্বরের চল্লিশ শতাংশ যুক্ত হবে বারো ক্লাসের বোর্ড পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে মানে মাধ্যমিকে তুমি যে চারটি বিষয়ে সব থেকে বেশি নাম্বার পেয়েছো সেই নাম্বারের টোটাল করে ফর্টি পারসেন্ট যোগ হবে ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষার চূড়ান্ত ফলাফলে এরই সঙ্গে তার সঙ্গে থাকছে দু হাজার কুড়ি কুড়ি সালের একাদশের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল যুক্ত করা হবে সেক্ষেত্রেও ফলাফলের ষাট শতাংশ যুক্ত করা হবে তাহলে এখানে আসছে দু হাজার কুড়ি সালে কুড়ি সালে যে একাদশ্রেণী ডিভেনের পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার ষাট শতাংশ যোগ করা হবে করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগেই বাতিল হয়ে গিয়েছে মূল্যায়নের ভিত্তিতে ভিত্তিতে কিভাবে ফল প্রকাশ করা হবে সেই বিষয়ে নিয়ে চিন্তাভাবনা শুরু করে সংসদ ও পর্ষদ শুক্রবার এই বিষয়ে তাদের সিদ্ধান্ত সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় জানানো হয়েছে যদি কেউ এই মূল্যায়নে সন্তুষ্ট না হন তাহলে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে পরিস্থিতি স্বাভাবিক হলে হবে তবেই পরীক্ষায় বসতে পারবেন সেক্ষেত্রে সেই ফলই তার উচ্চ মাধ্যমিকের ফলাফল হিসাবে বিবেচিত হবে যদি কোনো স্টুডেন্ট এই মূল্যায়ন পদ্ধতিতে সন্তুষ্ট না হন তাহলে সে চাইলে পরীক্ষায় বসতে পারে এবং সেই পরীক্ষাটা হবে যখন এই পরিস্থিতি মানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে সেই সময় কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে এবং সেই সময় যে পরীক্ষাটা দেবে এবং সেই রেজাল্টে যারা হবে সেটাই তার চূড়ান্ত রেজাল্ট হবে দু হাজার উনিশের মাধ্যমিকে যে চারটি বিষয়ে থেকে বেশি নম্বর তার সর্বোচ্চ নম্বরের চল্লিশ শতাংশ এবং দু হাজার কুড়ির একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর সাত শতাংশ এই মূল্যায়ন মূল্যায় ফর্মুলায় মূল্যায়নের উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই ক্ষেত্রেই মূল্যায়নের সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে লিখিত পরীক্ষা দেওয়া হবে দেওয়া নেওয়া হবে পড়ুয়াদের তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দু ক্ষেত্রে এই কিন্তু এই সুযোগটা থাকছে যে যদি কেউ এই পদ্ধতির রেজাল্টে সন্তুষ্ট না হয় তাহলে পরীক্ষায় বসার সুযোগ থাকবে তবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরই তার চূড়ান্ত নম্বর হবে নম্বর বলে গণ্য হবে মূল্যায়নের নম্বরে সেক্ষেত্রে কার্যকর হবে না ঠিক আছে এদিন সংসদের তরফে জানানো হয় বিভিন্ন স্তরে আলাপ আলোচনা করে বিশিষ্ট শিক্ষাবিদদের মতামত নিয়ে সাধারণ মানুষের মত নিয়েই এই ছাত্র বান্ধব মূল্যায়ন ফর্মুলা তারা চূড়ান্ত করেছেন ছাত্রছাত্রীদের জন্য তবুও কোনো ছাত্রের এতে অসন্তোষ থাকলে তারা তাদের পরিস্থিতি বিচার করে পরবর্তী লিখিত পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিক দেওয়ার সুযোগ দেবে সংসদ তো বন্ধুরা এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কী মতামত আছে তোমরা এই পদ্ধতিতে কতটা সন্তুষ্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কে পরীক্ষা দিতে চাও সেটাও জানাবে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ